নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশনটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যা সংক্রান্ত সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু অন্য ধরনের প্রশ্ন, আশা করছি আপনারা অবশ্যই যদি একটু মন দেন তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আপনারা পরীক্ষায় হুবহু কমন পেতে পারেন। তো চলুন আজকের প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি, কোশ্চেন নাম্বার 51, 51 নম্বর প্রশ্ন। আর আপনারা এর আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন ম্যাথ বলে একটা ফোল্ডার দেওয়া আছে, তার মধ্যে আপনারা পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো পেয়ে যাবেন। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে। তো চলুন 51 নম্বর প্রশ্ন, আর 51 নম্বর প্রশ্নে দেখি আমরা কি জানতে চাওয়া হয়েছে। এক্স গ্রেটার দেন ওয়াই প্লাস জেড, ওয়াই এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন পি এবং জেড লেস দেন পি, এদের সম্পর্ক নিম্নলিখিত কোনটি সঠিক? তাহলে এই যে সম্পর্কটা দেওয়া আছে এর মধ্যে কোনটি সঠিক সেটি আমাদের এখানে নির্বাচন করতে হবে। এটা ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2008 কোশ্চেনটা এসেছিলো। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 51 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সম্পর্কটা সবাই নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন পি এবং এক্স এবং পি গ্রেটার দেন জেড, তাহলে এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন জেড, তাহলে 51 নম্বর প্রশ্ন। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আপনারা যাদের এই কোশ্চেনটা সঠিক হলো খাতায় রাইট চিহ্ন এবং যাদের ভুল হলো তারা ক্রস চিহ্ন। আমরা আজকে 10টা প্রশ্নের আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কে কত মার্কস পেলেন, আপনারা অবশ্যই আপনাদের মার্কসটা পোস্ট করবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52, 52 নম্বর প্রশ্নটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। যদি এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ মাইনাস বি ডিভাইড বাই 3.5 ইজ ইকুয়াল 4/7 হয়, তাহলে আমাদের এই কোনটা সঠিক উত্তর হবে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2010 কোশ্চেনটা এসেছিলো। 52 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব ক্যালকুলেশনের মাধ্যমে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 52 নম্বর প্রশ্ন, আপনারা সবাই একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। এক মিনিট সময়ের মধ্যে নির্বাচন করার চেষ্টা করবেন, কেননা আপনারা একটা কোশ্চেনের জন্য এক মিনিটই সময় পাবেন। আপনাদের এক মিনিট সময় আরও অন্যান্য প্রচুর কাজ করতে হবে, গোল করতে হবে, অনেক সাইন করতে হয়, তা সুতরাং আপনারা চেষ্টা করুন এক মিনিটের কম সময়ে এই কোশ্চেনগুলো অ্যান্সার করার। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1 - b / 3.5 = 4/7, তাই এখানে আমরা ক্যালকুলেশন করে বি লেস দেন এ বার করেছি। তাহলে 52 নম্বর প্রশ্ন, আর যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 53, 53 নম্বর প্রশ্ন। যদি 13 = 13W/1 - W হয়, তাহলে 2W² = কত? ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2009 কোশ্চেনটা এসছে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন
এবং আপনারা আমাদের উত্তর করার সাথে সাথে আপনাদের সঠিক উত্তর যেটা সেটা আপনারা মিলিয়ে নিন। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন 53 নম্বর প্রশ্নে আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 13/1 ইজ ইকুয়াল 13W/1W। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে 2W² ইজ ইকুয়াল টু আমরা এখানে 1 বার করেছি। তাই যারা 53 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান C1 তাদের সবার উত্তর সঠিক। আপনারা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা এখানে দেখে নেবেন, যাদের অঙ্কের উত্তর অন্য এসছে আপনারা একটু কাইন্ডলি দেখে নেন, দরকার হলে ভিডিওটা 2-3 বার দেখে নেন। আপনারা এই ধরনের কোশ্চেন কিন্তু হুবহু পরীক্ষার সময় কমন পাবেন। তো চলুন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54। আর 54 নম্বর প্রশ্নের আমাদের এখানে একটা নির্দেশ দেওয়া আছে, একটা নোটিফিকেশান আছে। প্রশ্ন নাম্বার 54-57, একটি 5 অঙ্কের সংখ্যায় অঙ্কগুলি পুনরাবৃত্তি না করে নিম্নলিখিত তথ্য বর্তমান। এটা BBA 2006-এ কোশ্চেনটা এসছে। 1 নম্বরে বলা হয়েছে প্রথম অঙ্ক হলো শেষ অঙ্কের 5 গুণের থেকে বড়। দ্বিতীয় বলেছে শেষ 2টি অঙ্ক দ্বারা যদি 2টি অঙ্কের সংখ্যা 2টি মৌলিক সংখ্যার গুণফল। 3 নম্বরে বলেছে প্রথম 3টি অঙ্কের প্রত্যেকটি বিজোড়। 4 নম্বরে বলেছে সংখ্যাটিতে 3 অথবা 0 নেই এবং প্রথম অঙ্ক বৃহত্তম। তাহলে সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক কত? খুব ভালো কোশ্চেন, একটু ডিটেল কোশ্চেন আছে। আশা করছি আপনারা সবাই লাইন বাই লাইন পড়ুন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আপনাদের খাতায়। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি সংখ্যার অঙ্কগুলি যথাক্রমে A, B, C, D, E। তাহলে A > 5, E = 1 আমরা এখানে বার করেছি। তাহলে ABC এর প্রতিটি বিজোড় এবং কোনোটি 3 নয়, তাহলে ABC অঙ্কগুলির 3টি 5, 7, 9 এর মধ্যে। তাহলে যেহেতু A হলো সবচেয়ে বড় অঙ্ক, তা সুতরাং A = 9, B = 5 অথবা 7 এবং C = 5 অথবা 7। তাহলে এখন DE সংখ্যাটি হলো 2টি মৌলিক সংখ্যার গুণফল। তাহলে E = 1 এবং D = 2, 4, 6 অথবা 8। তাহলে 41 এবং 61 2টি মৌলিক সংখ্যা এবং 81 2টি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যাবে না, তাহলে কেবলমাত্র 21 2টি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যাবে। তাহলে 21 = 2×7, D = 2। তাহলে সংখ্যাটি হলো 95721 অথবা 95 97521। তাহলে সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক হলো 5 অথবা 7। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সংখ্যাটির দ্বিতীয় অঙ্ক কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। 54 নম্বর প্রশ্ন, তাহলে নির্ণয় করা সম্ভব নয়, কেননা এখানে 5 ও 7 এরকম লেখা নেই। তা সুতরাং আপনাদের যেহেতু 5ও হতে পারে 7ও হতে পারে, তা আপনাদের এখানে যখন লেখা আছে নির্ণয় করা অসম্ভব, তারা আপনারা এই অপশানটা চুজ করতে পারেন। 54 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার চুজ করেছেন অপশান D, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, একই কোশ্চেন বা আমাদের নোটিফিকেশানটা একই থাকবে। তা এখানে বলেছে সংখ্যাটি শেষ অঙ্ক কত, আমরা একটু আগে বার করে ফেলেছি। তা সংখ্যাটি শেষ অঙ্ক কত আমরা এখানে ইজিলি বার করতে পারবো। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান 1, মানে অপশান B যারা উত্তর করেছেন 55 নম্বর প্রশ্নে, তাদের সবার উত্তর সঠিক, কেননা আমরা আগের অঙ্কে এটা করে এসেছি। দেখুন শেষে এখানে 1 বের করেছি। তাহলে যারা 55 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান 1, তাদের সবার উত্তর সঠিক, মানে যারা উত্তর করেছেন অপশান B। এইবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56। 56 নম্বর প্রশ্ন, সংখ্যাটির বৃহত্তম অঙ্ক কত সেটা আমরা নিজেরাই বার করেছি। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তা বৃহৎ অঙ্ক আমরা এখানে D, মানে যারা এই কোশ্চেনে অ্যান্সার বৃহৎ অঙ্ক 9 বার করেছেন তাদের সবার উত্তর সঠিক, যে প্রথম সংখ্যাটাই সবচেয়ে বড় সংখ্যা, তাহলে আমরা সেটা 9 বার করেছি। যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান D, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন এবং এই এই নোটিফিকেশানের শেষ কোশ্চেন, নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি উৎপাদক। তাহলে এই 4টের মধ্যে কোন সংখ্যাটি একটি উৎপাদক, আপনারা আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আশা করছি আপনারা সবাই করে ফেলেছেন। তো চলুন আমরা স্কিলে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে সংখ্যা বিজোড়, তাই এটি 2 অথবা 4 দিয়ে বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল 9+7+
5+2+1 = 24 তাহলে যেটি 3 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য তাহলে বন্ধুরা আপনাদের 57 নম্বর প্রশ্ন আর এই 57 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশন বি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 58 58 নম্বর প্রশ্ন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত তাহলে সবচেয়ে ছোট যেটা মৌলিক সংখ্যা সেটা আমাদের এখানে বার করতে হবে আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা সবাই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2 তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন 58 নম্বর প্রশ্নে অপশন সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 59 59 নম্বর প্রশ্নে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো এক নম্বর বলেছে যদি এক্স এবং ওয়াই যৌগিক সংখ্যা হয় তাহলে এক্স প্লাস ওয়াই সর্বদা যৌগিক দুই নম্বরে বলেছে এমন কোনো প্রাকৃতিক সংখ্যা নেই যেটি মৌলিক বা যৌগিক নয় তাহলে উপরিউক্ত কোন বিবৃতিটি সঠিক তাহলে আমাদের এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক বিবৃতি সেটা আমাদের এখানে জিজ্ঞেস করতে হবে বা সেটি আমাদের এখানে উত্তর করতে হবে আপনারা সেটি আমাদের জিজ্ঞেস করা হয়েছে আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনেতে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 59 নম্বর প্রশ্ন তাহলে এক নং বিবৃতি তাহলে ধরি এন ইজ ইকুয়াল 4 এবং ওয়াই ইজ ইকুয়াল 15 তাহলে এক্স এবং ওয়াই উভয় যৌগিক সংখ্যা কিন্তু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 19 যেটা যৌগিক নয় আর এক নং বিবৃতিটি সঠিক নয় আর দুই নং বিবৃতি কি আছে আমরা জানি যে এক মৌলিক বা যৌগিক কোনোটি নয় দুই নং বিবৃতি সঠিক নয় তাহলে এক ও দুই দুটি বিবৃতি ভুল তাহলে 59 নম্বর প্রশ্ন আর 59 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার করছেন অপশান ডি এক অথবা দুই কোনোটি সঠিক নয় তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী আজকে এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নম্বর 60 60 নম্বর প্রশ্নে শূন্য থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে খুব ইজি কোশ্চেন আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট বা আপনারা উত্তর করুন আপনারা সবাই সময় নিয়ে কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন বা আপনারা উত্তর পোস্ট করতে পারেন আপনাদের উত্তর আপনারা আমাদের ক্যালকুলেশনে মিলিয়ে নিন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন 60 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে শূন্য এবং শূন্য থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 43, 47, 47 এবং 47 তাহলে সুতরাং মোট 15টি সংখ্যা তো যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি 60 নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করে ফেললাম আর এই 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তার সাথে সাথে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করবেন যে আপনাদের এরকম ধরনের ক্লাস আপনাদের কেমন লাগে ইউনিক কোশ্চেন নিয়ে আমরা এই কোশ্চেন এই ক্লাসগুলো আলোচনা করছি আপনাদের সাথে আশা করছি এই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করছে তা সুতরাং আপনারা অবশ্যই একটা কমেন্ট দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোম টাস্কের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে অপশান এ 2 এবং 11 অপশান বি 11 এবং 13 অপশান সি 3 এবং 7 এবং অপশান ডি 5 এবং 7 আমি আবার আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন বলছি কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে অপশান এ 2 এবং 11 অপশান বি 11 এবং 13 অপশান সি 3 এবং 7 এবং অপশান ডি 5 এবং 7 আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং আপনাদের মধ্যে প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং
আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।